সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই লাইভ ক্লাসে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানি। আজকের এই লাইভ ক্লাসটি শুরু করছি। আমি তোমাদের সঙ্গে আছি মোহাম্মদ জাকিরুল ইসলাম, প্রভাষক রসায়ন, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ নীলফামারী হতে। তোমরা যারা এই মুহূর্তে আমাদের এই ক্লাসটিতে যুক্ত হয়েছ, তোমাদেরকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের এই লেকচারটি আমি শুরু করছি। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আর আমি তোমাদের সঙ্গে রসায়ন প্রথম পত্রের প্রথম অধ্যায় প্রথম ক্লাস দিয়ে শুরু করব। তোমরা জানো যে এর পূর্বে আমাদের একাদশ শ্রেণীর ক্লাসের ওরিয়েন্টেশন ক্লাস হয়েছে, তো সেখানে আমাদের যে স্যার আছেন জাহিদুল হক স্যার, উনি প্রথম দিন ক্লাসটা নিয়েছেন। তো যাই হোক, তোমাদের আজকে আমি রসায়ন প্রথম পত্রের প্রথম ক্লাসে তোমাদের সঙ্গে প্রথমে যুক্ত হয়েছি। তো তোমরা আমার এই ক্লাসটি ভালো করে শুনতে পাচ্ছ কি না, বা আমার এই সিস্টেমটা ক্লিয়ার কি না, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কি না, তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এই রসায়নের বিষয়গুলো নিয়ে। এই ঠিক আছে, আচ্ছা, তো আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো, সর্বপ্রথম আজকে আমি রসায়ন সিলেবাস নিয়ে আলোচনা করব। আর এই রসায়নটাতে কি করে আমরা ভালো করতে পারবো, শিক্ষার্থীরা কীভাবে ভালো করতে পারবে, সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। এমসিকিউ কোশ্চেন বা যে সিকিউ কোশ্চেনগুলো কোথা থেকে আসে, কিভাবে আসে, এই বিষয়গুলো নিয়ে ডিটেলস আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো এই মুহূর্তে তোমরা কে কোথা থেকে যুক্ত হয়েছো সেটা একটু তোমরা জানাই দাও, কমেন্টে জানিয়ে দাও। তো আমি দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত প্রায় 200 জন আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে। যাক, আরও অনেকে আমাদের সঙ্গে যুক্ত হবে ইনশাল্লাহ, বা হচ্ছে। তো আমি দেখতে পাচ্ছি প্রথমে জুম্মাদ ফারাইজ, তুমি রংপুর গভ কলেজ থেকে, থ্যাংক ইউ। তারপরে দেখছি তোমাদের নামগুলো উচ্চারণ করতে অনেক সময় প্রবলেম হয়ে যায়। আরনাফ তাসনিম, তুমি মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে, ধন্যবাদ। তারপরে সোনিয়া আক্তার, তুমি বলেছো স্যার কেমন আছেন, আলহামদুলিল্লাহ আমি শিক্ষার্থী বন্ধুরা অনেক ভালো আছি তোমাদের দোয়ায়। দেখতেছি যে আমি আজকে তোমাদের সঙ্গে যে প্রবলেম আছে, ইয়া চলছে, আচ্ছা, তো এইখানে আমার দেখা যাচ্ছে যে আসতেছে না, একটু দেখো তো। আচ্ছা, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে কিভাবে পড়াশোনা করলে রসায়নে ভালো করা যায়, কিভাবে আমরা রসায়নে ভালো করতে পারবো, প্রথম পত্র এইটা আমরা কিভাবে ভালো করতে পারবো, আর সিলেবাসে প্রশ্নগুলো কোথা থেকে আসে, কিভাবে আসে, এই বিষয়গুলো নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। আচ্ছা, তো শুরু করি যে আমি প্রথমেই বলে নিব, শিক্ষার্থী বন্ধুরা, আমি বলছি যে এই ইয়াটা মনে হয় একটু খারাপ আসতেছে। হ্যাঁ, না না, ইংলিশ শেষ হয়নি তো। আচ্ছা, তো একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে হয়তো বা তোমরা ঝাপসা দেখতে পাচ্ছ, তো এই নেট আছে তো, ইয়ে আছে, এমবি আছে, এমবিটাই দাও, এমবিটা দিছো, তো একটু সমস্যা হয়ে গেল টেকনিক্যাল প্রবলেমের কারণে, আশা করি এখন ঠিক দেখতে পাচ্ছ বা সামনে দেখতে পাবা। ওকে, শিক্ষার্থী বন্ধুরা, এখন কথা হলো যে আমরা রসায়নে কিভাবে ভালো করতে পারবো, রসায়নটাকে আমরা কিভাবে আমাদের এই প্রথম পত্রটিকে আমরা সুন্দরভাবে অনেক সহজে নাম্বার পেতে পারি, আমি সেই বিষয়গুলো তোমাদের সামনে আলোচনা করব। তো এখন কথা হলো যে আমরা দেখো যে এই রসায়ন প্রথম পত্রে আমাদের টোটাল হচ্ছে 5টি অধ্যায়, এই 5টি অধ্যায় আছে, এই 5টি অধ্যায়ের মধ্যে আমাদের রসায়ন প্রথম পত্রটি সীমাবদ্ধ। তো এই 5টা অধ্যায় থেকে আমরা কিভাবে খুব সহজে বেশি নাম্বার পেতে পারি সেই বিষয়গুলো আমি আলোচনা করবো। আচ্ছা, ক্লিয়ার আসতেছে না কেন? হ্যাঁ, দেখো তো ইয়ার, আচ্ছা একটু সমস্যা হচ্ছে মনে হচ্ছে, ব্লার হয়ে যাচ্ছে। হ্যাঁ, কি ইয়ে দিছ? আচ্ছা, এখন ঠিক হয়ে যাবে,
আচ্ছা এই মেগাবাইট দিয়ে ওকে। আচ্ছা তো যাই হোক, আমি প্রথমে শুরু করি যে আমরা আজকের এই বিষয় হলো রসায়নে কিভাবে ভালো করব। তো আমাদের রসায়নে টোটাল 5টি অধ্যায় আছে, এই 5টি অধ্যায় থেকে 8টি সৃজনশীল সেট হয়ে থাকে। তো এই 8টি সৃজনশীল সেট কোথা থেকে হবে, কিভাবে হবে, আমি একটু সেটা আমি তোমাদেরকে দেখাতে চাই। যে প্রথম অধ্যায় যেটা, প্রথমটা হলো ল্যাবরেটরি নিরাপদ অধ্যায়। প্রথম অধ্যায় দেখো, যে প্রথম অধ্যায়টা হলো ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। এই ল্যাবরেটরি নিরাপদ অধ্যায় ব্যবহার, এই অধ্যায় থেকে আমাদের একটি সেট প্রশ্ন হয়ে যাবে। এখান থেকে আমরা এক সেট প্রশ্ন কমন পাব, এক সেট। তারপর হলো যে দ্বিতীয় অধ্যায় যেটা গুণগত রসায়ন, দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন, গুণগত রসায়ন। শিক্ষার্থী বন্ধুরা, আমি বলবো আসলে মানে আমরা খুব সহজে রসায়ন প্রথম পত্রে আমরা সিকিউটাতে যে 40-এর উপরে নাম্বার পেতে পাবো, আমরা 45 বা 46-47 বোর্ডে খুব ইজিলি নাম্বার পেতে পারি। তো আমরা কিভাবে পড়বো, কিভাবে আমরা টার্গেট করব, কিভাবে রসায়নটাকে সিলেবাসটাকে আমরা ছোট করতে পারবো, আমি একটু আলোচনা করি। দেখো রসায়ন প্রথম অধ্যায়, এই প্রথম অধ্যায় থেকে আমাদের হবে এক সেট, দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের দুই সেট প্রশ্ন হবে, এখান থেকে দুই সেট প্রশ্ন হবে। তো সেই দুই সেট প্রশ্ন, এই দুই সেট প্রশ্নটা আবার দুইটা জায়গা থেকে হয়ে থাকে, দুটি জায়গা থেকে। একটি হলো যে এখানে রসায়নের দেখবা যে দ্রাব্যতা একটা বিষয় আছে, আর তার আগে বর্ণালী এবং হচ্ছে যে আমাদের যে কোয়ান্টাম সংখ্যা, এই কোয়ান্টাম সংখ্যা বর্ণালী এই জায়গাগুলো থেকে দ্বিতীয় অধ্যায়ের একটা সেট সচরাচর হয়ে থাকে। আরেকটি সেট হলো যে আমরা দ্রাব্যতা পড়ি, দ্রাব্যতা আয়ন শনাক্তকরণ বা ক্রোমাটোগ্রাফি, ওই জায়গা থেকে জাস্ট পার্টিকুলার কিছু টপিকস থেকে আমাদের ওখান থেকে আরেকটা সেট, অর্থাৎ দুইটার সেট এই জায়গাগুলো থেকে হয়ে থাকবে। ওকে, তারপরে দেখো তৃতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়টা হচ্ছে যে এটি একটু সবচেয়ে বড় অধ্যায় আমাদের সেকেন্ড পেপারের, ফার্স্ট পেপারের মধ্যে অধ্যায়ের টপিকস অনেক বেশি। তো এই জায়গা থেকে, এখান থেকেও আমাদের দুটি সেট হয়ে থাকে সচরাচর, এখানে দুটি সেট হবে, দুই সেট। তো এই দুই সেট প্রশ্নগুলোর মধ্যে একটি সেট হয়ে থাকে শঙ্করায়ন, যে বিষয়গুলো শঙ্করায়ন থেকে, শঙ্করায়ন বিভিন্ন শঙ্করায়নের প্রকারভেদ বা যে বিভিন্ন বর্ণনাগুলো, এগুলো থেকে একটা সেট প্রশ্ন হয়ে থাকে। আর একটি সেট হচ্ছে যে এই যে এসপিডিএফ যে মৌলগুলো আছে, ব্লক মৌলগুলো আছে, এদের বৈশিষ্ট্যগুলো, ডি ব্লক মৌলের বৈশিষ্ট্য, তো সেই জায়গাগুলো থেকে আমাদের একটি সেট, অর্থাৎ এখানে টোটাল দুইটি সেট হয়ে থাকে। আচ্ছা, তারপরে হলো চতুর্থ অধ্যায় রাসায়নিক পরিবর্তন, চতুর্থ অধ্যায়। এই চতুর্থ অধ্যায় থেকে এখান থেকে আমাদের দুই সেট প্রশ্ন হয়ে থাকে। তো দুই সেট প্রশ্ন আসার জন্য এই অধ্যায়টাকে আমি তিনটা ভাগে বিভক্ত করি, আমাদের এই অধ্যায়টির ক্ষেত্রে আমার তিন ভাগে বিভক্ত, আমি এখানে তিনটা সেট বলি যে তিন জায়গা থেকে তিনটা সেট হয়ে থাকবে। তো সেই সেটগুলো হলো যে এখানে দুইটি সেট পরীক্ষায় আসবে, বাট এখানে আমাদের তিনটা জায়গা থেকে দুটি সেট হয়ে থাকে। তো সেটি হলো যে লাশ আতিলিয়ার নীতি, তারপরে হলো কেপিকেসি, তারপর হচ্ছে যে প্রথমে রাসায়নিক বিক্রিয়ার হার, এই জায়গাগুলো থেকে একটি সেট প্রশ্ন আসে। আর তার পাশাপাশি হলো যে এখানে আমরা জানি যে বাফার দ্রবণ, পিএইচ, এই টাইপের কিছু জায়গা আছে, তো সেই জায়গাগুলো থেকে আর একটি সেট, দুটি সেট। এবং এখানে আর একটি সেট আসে যে এই যে সর্বশেষের দিকে যে হেসের সূত্র এবং হচ্ছে যে হেসের সমষ্টিকরণ সূত্র, তারপর হচ্ছে যে জ্বালানি হিসাবে কোনটি উৎকৃষ্ট জ্বালানি, তো এই যে বিষয়গুলো আছে, তো সেই বিষয়গুলো এই জায়গাগুলো থেকে আমাদের আর একটি সেট এখানে চলে আসে। অর্থাৎ তিনটি সেটের মধ্যে থেকে যে কোনো সময় দুইটি সেট এই চতুর্থ তৃতীয় অধ্যায় থেকে আসে। আর পঞ্চম সেট যেটা, পঞ্চম অধ্যায় দেখো, যে পঞ্চম অধ্যায় কর্মমুখী রসায়ন অধ্যায়, তো এই জায়গা থেকে আমাদের একটি সেট আসে, একটি সেট যেটা খুবই সহজ। তো শিক্ষার্থী বন্ধুরা, এইগুলো আমাদের কোন কোন অধ্যায় থেকে কোন কোন সেটগুলো আমাদের এসএসসি পরীক্ষায় আসে মোটামুটিভাবে আমি বললাম, তা আমি যেভাবে বললাম সেটগুলো সাধারণত এইভাবেই এসে থাকে। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখন হলো যে প্রতি বছর কোশ্চেনগুলো
সিকিউ কোশ্চেনগুলো কিছুটা মানে রিপিট হয়ে থাকে যে হয়তোবা সৃজনশীলতা উদ্দীপকটা একটু চেঞ্জ করা থাকলো বাট প্রশ্নগুলো সেম, তো এইগুলো হয়ে থাকে। তো এখন কথা হলো যে আমরা রসায়ন প্রথম পত্রে কিভাবে 40-এর উপরে মার্কস পাবো, 50-এর মধ্যে আমরা 45-এর উপরে খুব ইজিলি নাম্বার পাওয়া যায়। হ্যাঁ, আমরা বোর্ডের খাতা কাটি, সেখানে দেখা যাচ্ছে যে আমরা 48-49 কোনো সাবজেক্টে 50 পর্যন্ত কোনো স্টুডেন্ট পেয়ে থাকে, তো সেটাও আমরা দিয়ে থাকি। আসলে কেন দিয়ে থাকি, কিভাবে লিখলে তোমরা 50-এ 50 নাম্বার পাওয়ার যোগ্য আমি মনে করি, আসলে তো সেক্ষেত্রে আমি বলবো যে তুমি যখন এই রসায়নের 8টি সেটের প্রশ্ন, তুমি খুব অল্প প্রশ্ন পড়ার কারণে কিন্তু 8টি সেট পুরো 8 সেটেই কমন পাবা। তো 8 সেট কমন পেলে তুমি আসলে কোন সেটগুলো পরীক্ষায় লিখবা, তুমি কোনগুলো নিয়ে পরীক্ষায় তুমি লেখার চেষ্টা করবা। তো আসলে এক্ষেত্রে যে ঘটনাটা হয় যে যে সেটগুলোতে আমাদের হচ্ছে গাণিতিক সমস্যা থাকবে, গাণিতিক সমস্যাগুলো বেশি থাকবে, সেই সেটগুলোতে দেখা যাচ্ছে যে নাম্বার কাটার কোনো অপশন থাকে না। তুমি গ নম্বরের জন্য 3 নম্বর পাবা, ঘ নম্বরের জন্য 4 নম্বর পাবা। ওকে, তো সেক্ষেত্রে আমাদের প্রাধান্য দিতে হবে এই যে দ্বিতীয় অধ্যায়, এই দ্বিতীয় অধ্যায়েতে দ্রাব্যতা এখানে অঙ্কগুলো গাণিতিক সমাধানগুলো আছে খুব ইজিলি। ওখানে যদি কেউ সুন্দরভাবে রাইটলি অ্যান্সার করে, ওই সেটে কেউ নাম্বার কোনো নাম্বার কাটবে না। ওকে, তারপরে দেখো যে ওখানে হাইড্রোজেন বর্ণালী আছে, হাইড্রোজেন বর্ণালীর অঙ্কগুলো আছে বা অন্যান্য অঙ্কগুলো আছে, তো ওখানে অনেক সময় দুই সেটে আবার এখানে কোয়ান্টাম সংখ্যাগুলো আছে, এই কোয়ান্টাম সংখ্যাগুলো থেকে সেটগুলো থাকে, তো এইগুলো থেকে অ্যান্সার করলে সেক্ষেত্রে কোনো নাম্বার কাটবে না। একটু ইয়ে করো তো, এটা ঝাপসা হয়ে গেছে, টাচ করবো না। হ্যাঁ, আচ্ছা, তো এখান থেকে আমরা দেখা যাচ্ছে যে এইখান থেকে দুই সেট অ্যান্সার করলে ফুল মার্কস পাওয়া যাবে। আর চতুর্থ অধ্যায়, এই চতুর্থ অধ্যায়ের এখানে দুই সেটে এখানে অঙ্ক, এই সমস্যা গাণিতিক সমাধান এই সেটটার মধ্যে বেশি থেকে থাকে। তো এই সেটের গুলো যদি আমরা ভালো অ্যান্সার করি, অর্থাৎ এখান থেকে দুই সেট, এখান থেকে দুই সেট, তা মোটামুটি দেখো আমাদের কিন্তু 4 সেটে যদি তুমি রাইট অ্যান্সার করো, 4 সেটে এখানে 40 নাম্বার কোনো কাটার মতো কোনো অপশন নাই, তোমাকে 40-এ 40-এই দিয়ে দিবে এই জায়গাগুলোতে। ওকে, তারপরে দেখো এরপরে আসি যে তোমার আর একটা সেটের অ্যান্সার করতে হবে। তুমি অ্যান্সার যে কোনো এইগুলো এখানে দেখো, এইখানে একটা, এখানে দুইটা, আর এখানে একটা, এই 4টা সেটের মধ্যে যে কোনো একটা থেকে তুমি অ্যান্সার করবা। তো তুমি সেক্ষেত্রে যদি এই সেটের মধ্যে শঙ্কর আয়ন থেকে অ্যান্সার করো, 3 নম্বরটার শঙ্কর আয়নের চিত্রগুলোকে যদি সুন্দর করে লেখো, তাহলে তো এই জায়গাতে তোমার আর নাম্বার কাটার তেমন চান্স থাকবে না। ওকে, তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তো এই যে দেখো, তা আমি বললাম যে এই হলো দুই সেট, এখানে দুই সেট, এখানে এক সেট, তো এই জায়গাগুলো থেকে যদি তুমি অ্যান্সার করো তাহলে তুমি ফুল মার্কস পাবা, আশা করা যায় ইনশাল্লাহ। ওকে, তো তাই বলে কি যে স্যার আমরা আর এগুলো পড়বো না, এগুলো সেট কি বাদ দিয়ে যাব, এই অধ্যায়গুলো বাদ দিয়ে দিব? না, আমরা কোনো অধ্যায়ই বাদ দিব না। আর আমাদেরকে এমসিকিউতে ভালো করতে হবে, এমসিকিউ যেন আমরা 25-এ 25 পেতে পারি। তো এমসিকিউ এর জন্য 1 নম্বর এবং পঞ্চম যে 5 নম্বর অধ্যায়, এগুলো অনেক অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই অধ্যায়গুলো থেকে এমসিকিউতে অনেক বেশি কোশ্চেন চলে আসে। তো তার জন্য আমাদেরকে 1 এবং 5 নম্বর অধ্যায়টা, এইগুলোকে খুব বেশি বেশি করে স্টাডি করতে হবে এমসিকিউ এর জন্য। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তো এভাবে যদি পড়াশোনা করি তো আলহামদুলিল্লাহ যে কোনো ইনশাল্লাহ কোনো স্টুডেন্ট জিপিএ মানে এই কেমিস্ট্রিতে 5-এর নিচে আশা করা যায় না, A+ পাবে। ওকে, এবং এই A+ পেলেই যে শুধু আমরা কি শুধু A+-এর জন্য পড়ালেখা করব, আমি কি শুধু পড়ালেখা করব আমার GPA 5 অর্জনের জন্য, আলটিমেট গোল কি আমার সেটাই হবে? না, সেটা নয় শিক্ষার্থী বন্ধুরা। আসলে আমাদেরকে যেটি করতে হবে, আমাদেরকে হলো সবচেয়ে ভালো মানুষ হতে হবে। আমাদের প্রথম কাজ হলো যাতে আমি খুব ভালো মানুষ হিসেবে সমাজে একজন ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারি, আমাকে সেই সেই ধরনের পড়ালেখা করতে হবে। তো আমি পড়ালেখা করে আমি শুধু চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করব, এরকম পড়াশোনা আমার প্রয়োজন নাই। আমি পড়াশোনা করব যে মানুষের জন্য, মানুষের কল্যাণে কাজ করার জন্য। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তো তোমাদের সঙ্গে এখন আমি আজকের পড়ার টপিকসে চলে যাব। তো তোমরা একটু তোমাদের বন্ধুদের মাঝে আমার এই লেকচারটি শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরা এই লেকচারটি দেখতে পারে বা সবাই যেন এই ক্লাসটি দেখতে পারে, এজন্য তোমরা তোমাদের
নিজেদের ওয়ালে আমাদের এই ক্লাসটিকে শেয়ার করে দাও, আরও অনেক মানুষের কাছে আমাদের এই লেকচারটি পৌঁছে যাও। তাহলে আমাদের এই কিশোর বাতায়নের যে চেষ্টা, ইনশাল্লাহ সেই চেষ্টাটি সফল হবে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা শুরু করব আজকের ক্লাস। আজকে আমি এই ল্যাবরেটরির ব্যবহার বিধি, ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার যে অধ্যায়টি, তার একটি ছোট্ট একটি টপিক, ছোট্ট একটি বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো আজকের আলোচনার বিষয় হবে ল্যাবরেটরির ব্যবহার বিধি। ল্যাবরেটরিতে আমরা ব্যবহার কী কী ব্যবহার করব, কীভাবে আমরা ল্যাবরেটরির বিষয়গুলোর মধ্যে ব্যবহারের মধ্যে থাকব, ব্যবহার করব, সেই বিষয়গুলো নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি। ওকে, তো এবারে দেখো, আমি একটু দেখি তোমাদের কারো কোনো কমেন্ট থাকলে দেখি যে তোমরা কোনো কমেন্ট করছো কি না। আচ্ছা, আর তেমন তোমাদের কোশ্চেন তেমন আমি কোনো কোশ্চেন দেখতে পারছি না। এক আচ্ছা আচ্ছা একজন লিখছে যে স্যার বড় করে লিখেন, কিছু দেখা যাচ্ছে না। আসলে আমি তেমন কিছু লিখিও নাই বাবা, এখন লিখবো, বড় করে লিখতে বলছো, ঠিক আছে। আচ্ছা, তো আমি দেখতে পাচ্ছি আমাদের জাহিদুল হক স্যার, আমাদের যে কেমিস্ট্রির আরেকজন স্যার, স্যারকে আমি দেখতে পাচ্ছি। ধন্যবাদ স্যার, আপনি আমাদের সঙ্গে আছেন। আমি জাহিদুল হক স্যারকে দেখতে পাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। যাই হোক, তোমাদের আচ্ছা, আমি অনেকের কমেন্ট দেখছি। এখন আমি তোমাদের এই ক্লাসটি শুরু করতে যাচ্ছি। দেখো যে আজকের বিষয় হলো ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার। আসলে ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার, এখানে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তো সেটি হচ্ছে যে আমরা যে ল্যাবরেটরিতে যে কাজগুলো করি, আমরা যে প্র্যাকটিক্যালি যে কাজগুলো করি, তো মূলত আমাদের এই অধ্যায়টিতে যে আমাদের এই কেমিস্ট্রি ল্যাবরেটরি, রসায়ন পরীক্ষাগার, রসায়নাগার, এই রসায়নাগারে যে আমরা যে বিষয়গুলো যে প্র্যাকটিক্যাল করি, এই প্র্যাকটিক্যাল বিষয়গুলো সম্পর্কে খুঁটিনাটি বিষয়গুলো আমাদের এই অধ্যায়ে, প্রথম অধ্যায়টিতে বলা আছে। আচ্ছা, এখানে ল্যাবরেটরির ব্যবহার বিধি, এই ল্যাবরেটরির ব্যবহার বিধিটা আসলে আমি তিনটা বিষয় মনে করি যে তিনটি বিষয়ের উপর ভিত্তি করে এই ল্যাবরেটরির ব্যবহার বিধিটা হতে পারে। একটি হলো যে তোমার নিজের সুরক্ষা, তুমি নিজের মানুষ যে ল্যাবরেটরিতে কাজ করবে তার নিজের একটা সুরক্ষা হতে পারে, এটি একটা বিষয় থাকবে। আরেকটা বিষয় হলো যে এখানে যে ল্যাবরেটরিতে যে আমাদের কেমিক্যালগুলো আছে, এই কেমিক্যালগুলোর সুরক্ষা তুমি কিভাবে করবা, সেটা একটা বিষয় আছে। আবার হলো তিন নম্বর বিষয়টি হচ্ছে যে আমাদের এই ল্যাবরেটরিতে যদি কোনো বর্জ্য বা কোনো জিনিস ভেঙে যায় বা কোনো জিনিস নষ্ট হয়ে যায়, তো এইগুলোকে আমরা কিভাবে সরায় ফেলবো, অর্থাৎ বর্জ্যটাকে কিভাবে আমরা সরাবো। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে আসলে এই তিনটা বিষয় মিলেই কিন্তু ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার। ওকে, তো আমাদের ল্যাবরেটরির নিরাপদ ব্যবহারের মধ্যে সবার আগে যে চিন্তাটি করতে হয় যে ল্যাবরেটরিতে আমাদের কাজ করার সময় অনেক সময় বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে থাকতে পারে, দুর্ঘটনা ঘটে থাকে বা ঘটতে পারে। তো এই যে দুর্ঘটনাগুলো ঘটে, এই দুর্ঘটনাগুলোর প্রধান কারণ কি? আসলে এই ল্যাবরেটরিতে আমরা কাজ করার সময় যে অনেক সময় ঝুঁকির মুখ আমাদের থেকে যায়, কাজের সময় আমাদের এই ল্যাবরেটরিতে অনেক বিপদের সম্মুখীন হতে পারি। তো এই যে বিপদ হওয়ার কারণগুলো, মূল মূল কারণগুলো কি? তো সেই কারণগুলো একটি হতে পারে অসতর্কতা, অসতর্কতা, অসতর্কতা। দেখো যে আমাদের ল্যাবরেটরির যে বিপদগুলো হয় তার মূল কারণগুলো কি, প্রধান কারণগুলো আমি আগে আইডেন্টিফাই করব। অসতর্কতা, অসতর্কতা, এটি হলো প্রথম কারণ হতে পারে। তারপর হলো ঝুঁকিপূর্ণ রাসায়নিক দ্রব্য, দ্বিতীয়টি হতে পারে যে ঝুঁকিপূর্ণ, ঝুঁকিপূর্ণ রাসায়নিক দ্রব্য, রাসায়নিক দ্রব্য, ঝুঁকিপূর্ণ রাসায়নিক দ্রব্য হতে পারে। তিন নম্বরটা আমাদের বিপদের কারণ হতে পারে আগুন, আগুন। চার নম্বরটি হতে পারে কাঁচ, কাঁচ। বিভিন্ন, যেহেতু আমাদের ল্যাবরেটরির ব্যবহৃত উপাদানগুলো ম্যাক্সিমামগুলো কাঁচের তৈরি, তারপর হতে পারে চার পাঁচ নম্বরটি হতে পারে অপরিকল্পিত, অপরিকল্পিত ল্যাবরেটরি, অপরিকল্পিত
পরিকল্পিত ল্যাবরেটরি ল্যাবরেটরি ওকে শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমি যে বিষয়টি বললাম যে এই যে পরিবে ল্যাবরেটরির ব্যবহার বিধির ক্ষেত্রে প্রথম যে বিষয়টি হলো যে আমার নিজের সুরক্ষা আমি যে কাজ করব আমার নিজের সুরক্ষা এই সুরক্ষার জন্য কি কি বিষয় থাকতে পারে বা আমরা কি করব আর কেন কেন আমাদের এই বিপদগুলো এই নিরাপদ এই ঝুঁকিগুলো হয়ে থাকে তো এই ঝুঁকিগুলো ল্যাবরেটরিতে কাজ করার সময় ঝুঁকিগুলোর প্রধান কারণ হলো যে অসতর্কতা ঝুঁকিপূর্ণ রাসায়নিক দ্রব্যের এটার ঝুঁকি থাকতে পারে আগুন লাগতে পারে কাঁচ নলগুলো দিয়ে বিভিন্ন কারণে অসতর্কতাবশত কাঁচ দিয়ে আমাদের শরীরের কোনো অঙ্গ কেটে যেতে পারে আর অপরিকল্পিত ল্যাবরেটরি থাকার কারণে এই ল্যাবরেটরিটা যদি আমাদের পরিকল্পিত না হয় তো সেক্ষেত্রেও আমাদের বিভিন্ন ধরনের বিপদ হতে পারে ওকে তো এই যে দেখো যে আমাদের অসতর্কতার বিষয়গুলো কি আমি প্রথমে একটু এই জায়গাটা থেকে বলতে চাই যে ল্যাবরেটরিতে আমাদের অসতর্কগুলো কি কি বিষয়গুলো অসতর্কতা থেকে যায় আসলে প্রথম অসতর্কতাটা হলো যে ল্যাবরেটরিতে আমরা যে রাসায়নিক দ্রব্যগুলো নিয়ে কাজ করব সেই রাসায়নিক দ্রব্যগুলো সম্পর্কে আমাদের আগে থেকে কোনো আইডিয়া না থাকা ওকে রাসায়নিক দ্রব্য সম্পর্কে কোনো আইডিয়া না থাকা ওকে তারপর হচ্ছে যে দ্বিতীয়টি হতে পারে যে কোনো শিক্ষার্থী যখন টেস্ট টিউবের মধ্যে এই যে রাসায়নিক উপাদানগুলোকে গরম করতেছে হিট দিচ্ছে উত্তপ্ত করতেছে তো অসতর্কতাবশত অসাবধানতাবশতা দেখা যায় যে টেস্ট টিউবের মুখটি সেটা আমার নিজের দিকে হতে পারে অথবা আমার সহপাঠীর দিকে ধরে আমি হিট দিচ্ছি তাই হিট দিতে অসতর্কতাবশত দেখা যাচ্ছে যে টেস্ট টিউব থেকে রাসায়নিক দ্রব্যগুলো ছিটকে গিয়ে আমার গায়ে পড়তে পারে আমার সহপাঠীর গায়ে পড়তে পারে ওকে তারপর দেখো যে এই যে ধারালো কাঁচ আমরা অনেক সময় জানি না যে কাঁচ সামগ্রীগুলো পাশাপাশি থাকতে পারে তো সেইগুলোর ক্ষেত্রে ধারালো কাঁচ যদি থাকে এই কাঁচগুলো দিয়ে হাত পা কেটে যেতে পারে এটি হলো ঘটতে পারে আরেকটা বিষয় হলো যে অসতর্কতার বিষয় হলো যে কোনো অনেক কিছু কিছু রাসায়নিক পদার্থ তাপ দেওয়ার সময় যাদের ক্ষেত্রে অনেক বেশি ধোঁয়া সৃষ্টি হয় এই ধোঁয়া সৃষ্টি হলে এইগুলোকে ফিউম হুড এর মধ্যে নিয়ে এটাকে তাপ দিতে হয় তো আমরা অসতর্কতাবশত ফিউম হুডে তাপ না দিয়ে আমরা সরাসরি তাপ দিতে পারি দিয়ে থাকি তো এইগুলো ক্ষেত্রে আমাদের এগুলো হলো জানাশোনা অসতর্কতা হতে পারে আমরা যে পিপেট ব্যবহার করতেছি পিপেট দিয়ে কোনো দ্রবণ তুলতে আমরা পিপেট ফিলার ব্যবহার না করে আমরা সরাসরি মুখ দিয়ে এই দ্রবণগুলো টেনে নিচ্ছে তোমরা জানো যে পটাশিয়াম ডাইক্রোমেট যদি তুমি মুখ দিয়ে টেনে নাও তাহলে তোমার এক্ষেত্রে শ্বাসকষ্টের সমস্যা হতে পারে বাট তোমার এটা জানা নাই তুমি পিপেট মুখ দিয়ে টানতেছো তাহলে তোমার স্বাস্থ্য ঝুঁকি এখানে থাকবে এটি হলো অসতর্কতার বিষয়গুলো আসলে আমি একটু প্র্যাকটিক্যালি আমার একটু ঘটনা বলি যে অসতর্কতার বিষয়টা কেমন হতে পারে আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন হচ্ছে যে প্র্যাকটিক্যালে ফার্স্ট ইয়ারের প্র্যাকটিক্যাল যখন চলছিল তো প্র্যাকটিক্যাল চলার সময় আমি হচ্ছে যে মানে আমাদের দেখা যাচ্ছে যে ওয়াটার বাথে গরম পানি দিয়ে আমাদের অনেক প্র্যাকটিক্যালগুলো গরম পানির মধ্যে এই প্র্যাকটিক্যালের এই টেস্ট টিউবগুলোকে গরম করতে হয় তো আমি আমার পাশের টেবিলে আমি হচ্ছে এই কাজটি করতেছিলাম যে আমি আমার প্র্যাকটিক্যালের জন্য যা যা করা করছি বাট পাশে আমার বন্ধুরা ছিল তো তাদের সেখানে একটা পানির পাত্র ছিল তো সেই পানির পাত্রটা দেখা যাচ্ছে পানিগুলো মানে হিট হইতে হইতে পানিগুলো পাত্রে সম্পূর্ণ শুকায় গেছে তো আমি আর লক্ষ্য করিনি আমি যখনই একটু পাশে সরছি সরার পরে ওই পাত্রের গায়ে যখন আমার হাতটা লেগে গেছে সঙ্গে সঙ্গে এই হাতটা এখানে অনেক জায়গায় পুড়ে গিয়েছিল তো আসলে এটা ছিল আমার অসতর্কতা কেন পাশে যে আমার যে বন্ধু ছিল তারা যে ওই যে বার্নারটি ছিল এই বার্নারটি বন্ধ করে দেয়নি বন্ধ না করার কারণে ওখানে যে এই যে স্টিলের যে পাত্রটি ছিল এই পাত্রটি গরম হতেই ছিল তো সেখানে আমি না জানার কারণে আমার হাতটা সেখানে যায় এবং হাতটা পুড়ে যায় অনেকখানি এই ডান হাতটা পুড়ে গিয়েছিল তো যাই হোক এটি ছিল আমার আসলে একটা অসাবধানতা বিশ্ববিদ্যালয়ের ঘটনা একটি মানে ছোটোখাটো দুর্ঘটনা বলা চলে ওকে শিক্ষার্থী বন্ধুরা এবং আরও একটি দুর্ঘটনা ঘটছিল যে একদিন আমার এক বন্ধু মানে আমরা এই নাইট্রেট আয়নের শনাক্তকরণে আমাদের হচ্ছে যে গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করতে হয় তো এই যে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করতে আমার সেই বন্ধুটি অসতর্কতাবশত সেই সালফিউরিক অ্যাসিডটা আমার গায়ের মধ্যে ফেলে দিয়েছিল
তো যাই হোক খুব অ্যাপ্রনে ছিল, অ্যাপ্রনে পড়ছিল, তো সেভাবে আমার খুব একটা ক্ষতি হয়নি আল্লাহর রহমতে। তো যাই হোক এগুলো ছিল মানে দুর্ঘটনা। তো তোমরা যখন এই ল্যাবরেটরিতে যে প্র্যাকটিক্যাল করবা তখন তোমরা এই ধরনের বিষয়গুলো মাথায় রাখবা। ওকে, এখন দেখো যে ল্যাবরেটরি নিরাপদে ব্যবহারে অসতর্কতাগুলো কি এগুলো বললাম, এবার হলো ল্যাবরেটরিতে কি ধরনের ব্যবহারগুলো করব, ল্যাবরেটরির ব্যবহার বিধি। দেখো ল্যাবরেটরির ল্যাবরেটরির ব্যবহার বিধি, ব্যবহার বিধি, আমরা কিভাবে ল্যাবরেটরিতে আমাদের এই উপাদানগুলো কিভাবে আমরা ল্যাবরেটরিতে আমরা কি কি ব্যবহার করব, আমাদের বিহেভিয়ারটা কি হবে যখন আমরা ল্যাবরেটরিতে কাজ করতে যাব। ওকে, তো এখানে দেখো আমি কয়েকটা পয়েন্ট বলবো। প্রথম বলবো যে এক্ষেত্রে ব্যবহারের ব্যবহার বিধিতে আমাদের প্রথম পয়েন্টটা হলো যে পোশাক পরিচ্ছদ, আমাদের পোশাক পরিচ্ছদ কি হবে। প্রথম দেখো যে ল্যাবরেটরিতে আমরা যখন ঢুকব তো আমাদের পোশাক পরিচ্ছদগুলো কি হতে পারে। দেখো পোশাক পরিচ্ছদ, পরিচ্ছদ, এখন হলো যে ল্যাবরেটরিতে পোশাকগুলো আমরা কি পরে যাব। ল্যাবরেটরিতে গেলে আমরা অবশ্যই অবশ্যই অ্যাপ্রন পরে যাব, আমরা কোনো ঢিলা ঢালা কাপড় পরে যাব না, আমরা অ্যাপ্রন পরব। এবং সেক্ষেত্রে অবশ্যই সুতি কাপড়ের অ্যাপ্রন ব্যবহার করব, না হলে আমাদেরকে অনেক বেশি গরম লাগতে পারে। ওকে, সেটি ব্যবহার করব। তারপরে দেখো পোশাকের মধ্যে আমাদের হতে পারে যে জুতা, আমরা যে জুতা ব্যবহার করব, কখনো স্যান্ডেল পরে ল্যাবরেটরিতে যাওয়া নিষেধ, ল্যাবরেটরিতে যাওয়া ঠিক নয়। তো সেক্ষেত্রে এমন ধরনের জুতা পরতে হবে যে দেখা যাচ্ছে যে কেডস জাতীয়, কেডস জাতীয়, অথবা জুতা পরলে অনেক সময় দেখবা যে ওই যে রাস্তায় কাজ করে তো সেইগুলো অনেক উপর পর্যন্ত থাকে, তো এই ধরনের জুতা আমাদের পরতে হবে। তারপর হলো মাস্ক, মাস্ক ল্যাবরেটরিতে গেলে মাস্ক পরাটা হলো অত্যাবশ্যকীয়, অবশ্যই অবশ্যই আমরা মাস্ক ব্যবহার করব। মাস্ক ব্যবহার না করলে দেখা যাচ্ছে যে অনেক সময় অনেক ক্ষয়কারী যে রাসায়নিক পদার্থগুলো, এই ক্ষয়কারী রাসায়নিক পদার্থগুলো শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমাদের শ্বাসের মধ্যে ঢুকে যেতে পারে, তো সেক্ষেত্রে আমাদের স্বাস্থ্য ঝুঁকি দেখা দেয়। তো ওকে, তাহলে এটা গেলো আমাদের পোশাক পরিচ্ছদ, ল্যাবরেটরির ব্যবহারের মধ্যে একটা গেলো পোশাক পরিচ্ছদ। দুই নম্বরটা বলবো যে আগুন থেকে সাবধানতা, আগুন থেকে, আগুন থেকে, আমি কয়েকটা বিষয় তোমাদেরকে পয়েন্ট আকারে বলবো যে আগুন থেকে সাবধানতা, সাবধানতা, ধানতা। আচ্ছা, আগুন থেকে সাবধানতা, এই আগুন থেকে সাবধানতার বিষয়টা হলো যে ল্যাবরেটরিতে কখনো প্রয়োজন ছাড়া, অপ্রয়োজনে কোনো আগুন জ্বালানো যাবে না, ল্যাবরেটরিতে প্রয়োজন ছাড়া অপ্রয়োজনে কোনো আগুন আমরা জ্বালাবো না। তারপর হলো যে এই যে যে পদার্থগুলো উদ্বায়ী পদার্থ, যেমন ইথানল, মিথানল, অ্যাসিটোন, হ্যাঁ, ইথার, পেট্রোলিয়াম ইথার, বেনজিন, এগুলো উদ্বায়ী পদার্থ, এই উদ্বায়ী পদার্থগুলোতে সরাসরি কখনো হিট দেওয়া যাবে না। যদি সরাসরি হিট দেয় তখন দেখা যাচ্ছে যে এই যে সরাসরি যে পেট্রোলিয়াম ইথার, ইথার, এইগুলোর মধ্যে আগুন লেগে যেতে পারে, আগুন ধরে যেতে পারে, তো সেক্ষেত্রে এটা করা যাবে না। তারপর হচ্ছে যে এই যে সোডিয়াম ধাতু, সোডিয়াম ধাতু পানির সঙ্গে স্পর্শে আসা মাত্রই আগুন ধরে যায়, লিথিয়াম হাইড্রাইড, এই লিথিয়াম হাইড্রাইড, এই যৌগগুলো পানির সঙ্গে স্পর্শে আসা মাত্রই পানির সঙ্গে বিক্রিয়া করে আগুন লেগে যায়, তো এইগুলোর বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। তারপর হচ্ছে যে মেয়েদের ক্ষেত্রে বা যে কোনো কারো ক্ষেত্রে, যে মেয়েদের ক্ষেত্রে স্বর্ণালঙ্কার এবং হচ্ছে যে লম্বা কাপড়, এইগুলো পরিধান করা যাবে না, এগুলো থেকে আগুনের, আগুন লাগার সম্ভাবনা অনেক বেশি থেকে যায়, রিক্স থেকে যায়। ওকে, এরপরে দেখো যে ব্যবহার বিধিতে এটা একটা বিষয় গেল। এরপর আমরা কি করব যে নিরাপদ চশমা, অর্থাৎ আমরা নিরাপদ চশমা, গুগল গগল, এটা আমরা পড়বো যে নিরাপদ চশমা, তোমরা দেখছো যে ছবিতে দেখে থাকবা যে এখানে ভিতরের থেকে একটু বেড়ে আসানো আছে, তো আমরা বলবো যে চশমা। তিন নম্বরটা বলবো নিরাপদ চশমা, নিরাপদ চশমা ব্যবহার করব, নিরাপদ চশমা, চশমা ব্যবহার করতে হবে। এইগুলো হলো বিষয়। আর এর পরের বিষয়টা হলো চার নম্বর বিষয়টি বলবো যে আমরা ল্যাবরেটরিতে কাজ করার সময় অবশ্যই অবশ্যই গ্লোভস ব্যবহার করব, গ্লোভস, গ্লোভস ব্যবহার করাটা আমাদের জন্য নিরাপদ, গ্লোভস, গ্লোভস। আচ্ছা গ্লোভস, তো গ্লোভস তো তোমরা জানো যে হাতে
পরানোর জন্য গ্লোভস ব্যবহার করা হয়। তো এই যে এখানে একটু এই জায়গাটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট যে গ্লোভসগুলোর বিষয়গুলো এমসিকিউতে অনেক সময় আসে। এখানে কয়েক প্রকার গ্লোভসের কথা বলা আছে, আমি প্রতিটা গ্লোভসের কথাই তোমাদেরকে বলবো। তো গ্লোভসগুলোর মধ্যে সাধারণত যে এই যে যাতে আমাকে বিদ্যুৎ তাহিত করতে না পারে অথবা কাঁচের দ্রব্যগুলো ধরার জন্য কাঁচ সামগ্রীগুলো আমার যাতে হাত কাটা না যায়, হাত কেটে না যায়, এর জন্য আমরা ল্যাটেক্স গ্লোভস, এটা ভারী হয়ে থাকে, আমরা ল্যাটেক্স গ্লোভ ব্যবহার করবো। ল্যাটেক্স প্রথমত ব্যবহার করবো, ল্যাটেক্স গ্লোভসটা হলো যে এটা হচ্ছে প্রাকৃতিক রাবার দিয়ে তৈরি। এই ল্যাটেক্স গ্লোভস ব্যবহার করতে হবে। এই ল্যাটেক্স গ্লোভস ব্যবহার করলে ল্যাটেক্স গ্লোভস হচ্ছে যে এই যে এটা একটু ভারী, এটা দিয়ে বিদ্যুৎ আহিত হওয়ার সম্ভাবনা থাকবে না, অর্থাৎ এক্ষেত্রে গ্লাস সামগ্রীগুলো ভাঙ্গা থাকলেও সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হবে না। এক্ষেত্রে গ্লোভস ব্যবহার করবো, ল্যাটেক্স গ্লোভস। ওকে, এরপর যেগুলো হচ্ছে যে আগুন সামগ্রী বা যেগুলো গরম গরম পদার্থগুলো, এই গরম সামগ্রীগুলো ধরার জন্য আমরা যে গ্লোভসটি ব্যবহার করব সেই গ্লোভসটি হলো জিটেক্স গ্লোভস। এটা ফাইবার গ্লাস দিয়ে তৈরি, জিটেক্স গ্লোভস ব্যবহার করবো। এই জিটেক্স গ্লোভসটা হলো ফাইবার, বিভিন্ন ফাইবার দিয়ে তৈরি। অনেক সময় এটি হলো আমাদের ওই যে টেফলন দিয়েও তৈরি হয়ে থাকে, টেফলন দিয়ে হতে পারে। তো এটি হলো আমাদের গ্লোভস, হলো জিটেক্স গ্লোভস। এরপরে দেখো যে খুব মানে সামান্যটুকু যদি আমরা ব্যবহার করতে চাই তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তেল জাতীয় পদার্থ, দ্রাবক, তারপরে ক্ষয়কারী পদার্থ, অ্যাসিড, ক্ষার, তো এইগুলো ব্যবহার করতে হলে আমরা এই গ্লোভসগুলো ব্যবহার না করে পিভিসি গ্লোভস বা পলিভিনাইল গ্লোভস ব্যবহার করব। তিন নম্বর আমাদের হতে পারে যে পিভিসি গ্লোভস। এই পিভিসি গ্লোভস ব্যবহার করে আমরা ক্ষার জাতীয় পদার্থগুলো ব্যবহার করব। তোমরা যে বাজারে দেখতেছো যে এখন বর্তমান যে গ্লোভসগুলো, ওগুলো আসলে এই পিভিসি গ্লোভস। ওকে, এরপর হলো যে এটা ছাড়াও আমরা ব্যবহার করি অনেক সময় এই যে নিওপ্রিন গ্লোভস, এটা ছাড়াও ব্যবহার করা হয় নিওপ্রিন গ্লোভস, এটাও আমাদের ব্যবহার করা হয়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই যে গ্লোভসগুলো, এগুলো হচ্ছে পরিবেশ বান্ধব নয়, এইগুলো প্রকৃতির সঙ্গে মিশে যায় না, অর্থাৎ এইগুলো সাধারণত এগুলো বর্জ্যগুলো নষ্ট হতে চায় না, এগুলো সাধারণত পরিবেশের জন্য ক্ষতিকর। তো পরিবেশ বান্ধব যে পরীক্ষাগারে যে গ্লোভস ব্যবহার করা হয় সেই গ্লোভসটার নাম হলো নাইট্রাইল রাবার গ্লোভস। তাহলে আমাদের এমসিকিউতে আসে যে পরিবেশ বান্ধব গ্লোভস কোনটি, সেটি হলো নাইট্রাইল রাবার গ্লোভস। তো আমরা এইগুলোর সবগুলোর বাদে যে আমরা যদি পরিবেশ বান্ধব গ্লোভস চিন্তা করি তাহলে নাইট্রাইল রাবার গ্লোভস ব্যবহার করবো। নাইট্রাইল রাবার গ্লোভস, এই গ্লোভস ব্যবহার করলে আমাদের এটা হলো যে পরিবেশ বান্ধব। ওকে, তো এই হলো আমাদের রাবার। এখন দেখো এই যে ল্যাবরেটরি ব্যবহারের ক্ষেত্রে আরও যে বিষয়গুলো থাকে সেইগুলো হচ্ছে যে বায়ু সঞ্চালন। ল্যাবরেটরিটা এমন খোলামেলা জায়গায় হতে হবে যাতে এখানে সর্বক্ষণিকভাবে বায়ু চলাচল করতে পারে, অর্থাৎ বায়ু চলাচলটা যেন বেশি থাকে। হ্যাঁ, এই বিষয়টাকে মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে যে সতর্কতাভাবে ছাত্রছাত্রীদের, অর্থাৎ ছাত্রীদের যাদের লম্বা চুল তাদেরকে খোঁপা বেঁধে হচ্ছে যে ল্যাবরেটরিতে কাজ করতে হবে। তারপরে রাসায়নিক পদার্থের হ্যান্ডেলিং বিষয়টা হলো যে রাসায়নিক পদার্থগুলোকে কখনো তুমি কোনো রাসায়নিক পদার্থকে সরাসরি ওর ঘ্রাণ নিতে যাবে না, কখনো রাসায়নিক পদার্থগুলোর ঘ্রাণ নেওয়া যাবে না, এটি হলো একটা বিষয়। তারপর পিপেট ব্যবহার, যখন আমরা পিপেট ব্যবহার করব, পিপেট ব্যবহার করতে হলে অবশ্যই ফিলার ব্যবহার করতে হবে, অর্থাৎ
পিপেট ফিলার একটা প্লাস্টিক যে রাবারে রাবার জাতীয় পদার্থ এই জিনিসগুলো আমাদের ব্যবহার করতে হবে। আচ্ছা তারপর হলো যে তরলের উত্তপ্তকরণ, তরল যদি আমরা তরল পদার্থ যদি কোনো টেস্ট টিউবে উত্তপ্ত করি তাহলে তরল পদার্থ টেস্ট টিউবে উত্তপ্ত করার সময় টেস্ট টিউবের মুখটি তোমার নিজের দিকে অথবা তোমার বন্ধুদের দিকে রাখা যাবে না, না রেখে বিপরীত দিকে রেখে ধীরে ধীরে টেস্ট টিউবে এটা মোটামুটি 45 ডিগ্রি কোণে অ্যাঙ্গেল করে নিয়ে টেস্ট টিউবের মধ্যে এখানে হিট দিতে হবে। তাহলে এরকমভাবে যদি আমরা মানে আমাদের এই সতর্কতাগুলো নিয়ে থাকি তাহলে আমাদের এক্ষেত্রে কোনো দুর্ঘটনা ঘটবে না। ওকে, এখন দেখো যে এইগুলো ছাড়াও আমাদের রাসায়নিক ল্যাবরেটরিতে কাজ করার জন্য কিছু হচ্ছে সাধারণ বিধি মেনে চলতে হবে, কিছু সাধারণ বিধি মেনে চলতে হবে। তো এই সাধারণ বিধিগুলো, এগুলো ছাড়াও আরেকটা আছে সাধারণ বিধি। সাধারণ বিধি হলো যে কোনো কিছু তুমি যদি খোলো কোনো পাত্রের কোনো রিয়াজেন্টের বোতল খুলে থাকো তাহলে সময় মতো ওই রিয়াজেন্ট বোতলের মুখটা অবশ্যই বন্ধ করতে হবে। ওকে, তারপর হলো যে কোনো কিছু যদি ভেঙে যায়, কাঁচদ্রব্যগুলো যদি কোনোভাবে ভেঙে যায় তাহলে অবশ্যই অবশ্যই কাঁচদ্রব্যটাকে নিরাপদে তার হলো নির্দিষ্ট জায়গায় সরিয়ে ফেলতে হবে। ওকে, যদি তুমি যে যে বিষয়গুলো নিয়ে যে যে উপাদানগুলো নিয়ে কাজ করলা, যে ল্যাবরেটরি বিকারকগুলো বিক্রিয়া শেষে বা তোমার কাজ শেষে ওই নির্দিষ্ট সেলফের মধ্যে সেই উপাদানগুলো তুমি সাজিয়ে রাখবা। ওকে, কারো কোনো কিছু যদি অন্য করো কোনো বন্ধুদের কাছ থেকে তোমার প্রয়োজন হয় তাহলে তাকে অবশ্যই তাকে জিজ্ঞাসা করে তার কাছ থেকে অনুমতি নিয়ে সেই রাসায়নিক উপাদানটা নিয়ে কাজ করবা। ওকে, তো আর একটা বিষয় হলো কাজ করার সময় অবশ্যই অবশ্যই শৃঙ্খলাবোধ রেখে এই কাজগুলো করতে হবে। তারপর কাজের শেষে যে এই যে 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 অ্যাপারেটাসগুলো নিয়ে তুমি কাজ করলা সেই অ্যাপারেটাসগুলো ধুয়ে পরিষ্কার করে নির্দিষ্ট রাখায় যে জায়গায় রেখে দিতে হবে। তো এইগুলো হলো বিষয়। তো আমি এখন তোমাদের দেখি যে কারো কোনো প্রশ্ন আছে কি না। আসলে এইগুলো হলো আমাদের ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার। এখানে কারো তেমন কোনো প্রশ্ন আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, তো যাই হোক, আমরা হচ্ছে যে ওই বিষয়টি এই বিষয়গুলো ল্যাবরেটরিতে অবশ্যই অবশ্যই মনে করব। তো আমি প্রথমত বললাম যে রাসায়নিক ব্যবহারের ক্ষেত্রে আমাদের প্রথমত যে যে বিধিগুলো মেনে চলতে হবে, অর্থাৎ তোমাকে যে বিষয়গুলো মনে রাখতে হবে সেইটা বিষয়। এবার হলো যে আমি তোমাদেরকে দেখাবো বা আমি তোমাদেরকে জানাবো যে এই যে ল্যাবরেটরিতে যে রাসায়নিক দ্রব্যগুলো এইগুলোর নিরাপদ সংরক্ষণ আমরা কীভাবে করব, ল্যাবরেটরির দ্রব্যগুলোর নিরাপদ সংরক্ষণটা আমাদের দেখো। পরেরটি হলো যে ওই যে আমি তিনটা কথা বলছি ল্যাবরেটরির ব্যবহার বিধিতে আমাদের তিনটা বিষয় মনে রাখতে হবে বা মাথায় রাখতে হবে। তো তার মধ্যে একটি ছিল যে আমাদের এক্ষেত্রে যে নিজেকে সেফ রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে রাসায়নিক উপাদানগুলো আছে, রাসায়নিক পদার্থগুলো আছে, এইগুলোকে সংরক্ষণ করতে হবে, নিরাপদে রাখতে হবে। আরেকটি হলো যে বর্জ্যগুলোকে নিরাপদে এখান থেকে অপসারণ করতে হবে। আচ্ছা, তো এখন আমি যে এই যে নিরাপদ রাসায়নিক পদার্থের নিরাপদ সংরক্ষণ সম্পর্কে আলোচনা করব, যে রাসায়নিক পদার্থের নিরাপদ সংরক্ষণ। আচ্ছা দেখো, যে রাসায়নিক পদার্থগুলো যেগুলো নিয়ে কাজ করব ল্যাবরেটরিতে এদের ক্ষেত্রে নিরাপদ সংরক্ষণ করতে হবে। আসলে আমাদের ল্যাবরেটরিতে বিভিন্ন প্রকারের জৈব অজৈব ক্ষার, তারপর হলো অ্যাসিড, যেগুলো অনেক মারাত্মক মানে ক্ষতিকর, এই উপাদানগুলো নিয়ে অনেক সময় কাজ করতে হয়। তো এক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে যে ল্যাবরেটরিতে নিরাপদ স্থানে যে উপাদানগুলো নিয়ে আমরা কাজ করি সেইগুলোকে বিভিন্ন উপাদানগুলোকে পৃথক পৃথক সেলফের মধ্যে সুনির্দিষ্টভাবে ওই রাসায়নিক পদার্থগুলোর গায়ের মধ্যে তাদের হচ্ছে নাম লিখে লিখে বিভিন্ন জায়গায় এগুলোকে সংরক্ষণ করতে হবে। ওকে, তারপর হলো যে এই যে আমরা যে রাসায়নিক উপাদানগুলো লিখলাম, আমরা রাসায়নিক পদার্থগুলোর গায়ে যে লেবেলিংগুলো করলাম, তো এই লেবেলগুলোর ইংরেজি নামের অধ্যাক্ষর অনুসারে ক্রমান্বয়ে ডিকশনারিতে যেভাবে শব্দগুলো সাজানো আছে তো ওই ক্রম অনুসারে আমরা ল্যাবরেটরিতে বিভিন্ন তাকে
এই কেমিক্যালগুলোকে সাজায় রাখার চেষ্টা করব। তারপর হচ্ছে যে এই যে প্রতিটা সেলফের মধ্যে নির্দিষ্টভাবে কোন সেলফের মধ্যে অ্যাসিড, কোথায় ক্ষার, কোথায় যৌগ পদার্থ, কোথায় বিস্ফোরক পদার্থ, এইগুলো নির্দিষ্ট করে ইনডিফিনিটলি এগুলো লিখে রাখতে হবে। আচ্ছা, তারপর হলো যে ধোঁয়া হয় এমন রাসায়নিক পদার্থগুলোকে অত্যন্ত সতর্কতার সাথে ফিউম হুড, তোমরা দেখো যে অনেক সময় আমাদের রান্নাঘরে উপরে একটা ফ্যান থাকে, যে ফ্যানটা বাতাসগুলো আমাদের ঘর থেকে বাইরে চলে যায়, তো এই ধরনের বিষয়ে একটা ফিউম হুড থাকে, যে ওই ফিউম হুডের মধ্যে যে রাসায়নিক পদার্থগুলো, যেমন গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, যদি তুমি এই বোতল খোলো, বোতলের মুখটা খুললে দেখবা যে প্রচুর পরিমাণ ধোঁয়া, এখানে ধোঁয়া উৎপন্ন হচ্ছে। যদি তোমার নাকের মুখে ধোঁয়া যায় তাহলে এখানে কাশির উদ্রেক হবে। তো এইগুলোকে ফাঁকা স্থানে, খোলা স্থানে, এগুলোকে ওর বোতলের মুখগুলো খোলা যাবে না, এগুলোকে ফিউম হুডের মধ্যে নিয়ে তারপর এদেরকে হলো খুলতে হবে। ওকে, তারপরে দেখো যে বিষক্রিয়াযুক্ত যে রাসায়নিক উপাদানগুলোকে, এইগুলোকে চিহ্নিত করে এগুলোকে আলাদা আলাদা তাকের মধ্যে রাখতে হবে। তো আরেকটা বিষয় হলো যে ল্যাবরেটরিতে আমরা যে দ্রব্যগুলো ব্যবহার করছি, তো এখানে আমাদের একটা বিষয় থাকবে এমএসডিএস, দে ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট। আমাদের ল্যাবরেটরিতে খুবই গুরুত্বপূর্ণ, প্রতিটি ল্যাবরেটরিতে এমএসডিএস এটা থাকা বাধ্যতামূলক। এমএসডিএস এটা ইলাবোরেশন হলো যে ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট, ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট। আমাদের ল্যাবরেটরিতে, প্রতি ল্যাবরেটরিতে এমএসডিএস এই জিনিসটা থাকা বাধ্যতামূলক। তার মানে হলো এমএসডিএসটা কাকে বলবো? এমএসডিএস হলো যে একটি ল্যাবরেটরিতে যে যে রাসায়নিক উপাদানগুলো আছে, সেই রাসায়নিক উপাদানগুলো কোন কোন জায়গায়, নির্দিষ্ট জায়গায় আছে, তো সেই জায়গাগুলোকে চিহ্নিত করে একটি হচ্ছে যে এরকম বোর্ডের মধ্যে, একটা বোর্ড বা একটা চার্টের মধ্যে সবগুলো উপাদানগুলোর সম্পর্কে আইডিয়া দিয়ে যে চার্ট একটি ল্যাবরেটরির, মানে ল্যাবরেটরিতে যেখানে সবার জন্য দর্শনীয় সেই জায়গায় থাকবে, সেই জিনিসটাকে এমএসডিএস বলা হয়। এমএসডিএস ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট। তাই এমএসডিএস হলো যে রাসায়নিক পদার্থের উপাদানগুলো, কী কী রাসায়নিক উপাদানগুলো আমার ল্যাবরেটরিতে আছে, সেই রাসায়নিক উপাদানগুলো এদের হচ্ছে যে একটা তালিকা এই ল্যাবরেটরির দরজার সাথে বা যেখানে সবাই দেখতে পায় এই জায়গায় ঝুলিয়ে রাখা। তো এটি হলো এমএসডিএস। ওকে, এখন দেখো রাসায়নিক পদার্থের নিরাপদ ব্যবহার, আমরা কীভাবে এই রাসায়নিক পদার্থগুলোকে ব্যবহার করব। তো আসলে আমাদেরকে, মানে যে রাসায়নিক উপাদানগুলো বেশি ঝুঁকিপূর্ণ সেগুলো ব্যবহার করতে অনেক অনেক বেশি আমাদেরকে সতর্ক থাকতে হবে। তো আমাদের এই যে ল্যাবরেটরিতে দেখো যে কিছু রাসায়নিক পদার্থ আছে যেগুলো বিস্ফোরক পদার্থ, তো এইগুলোর ক্ষেত্রে আমাদেরকে যাতে এগুলো বায়ুর সংস্পর্শে আসতে না পারে, তো এইগুলোকে আমাদেরকে যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। তো যে পদার্থগুলো, যে দ্রাবকগুলো বিস্ফোরক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে বা যেগুলো বিস্ফোরক হিসেবে কাজ করে, তো সেইগুলোর আমি একটু লিস্ট দিচ্ছি। একটা হলো পারঅক্সাইড, একটি হলো পারঅক্সাইড, এটি বিস্ফোরক পদার্থ। পারঅক্সাইড, আসলে আমি একটু বলবো যে এখানে পারঅক্সাইড বলতে কি, আসলে পারঅক্সাইড কেন বলতেছি, আসলে পারঅক্সাইড হলো যে যৌগগুলোতে অক্সিজেন একক বন্ধন বিদ্যমান থাকে সেই যৌগগুলোকে পারঅক্সাইড বলা হয়। একজন প্রশ্ন করছো যে স্যার ফিউম হুড কি। আসলে ফিউম হুড বিষয়টা হলো এরকম যে একটা, মানে একটা হচ্ছে নির্দিষ্ট একটা জায়গা, যে নির্দিষ্ট জায়গার উপরে ফ্যান আছে, ফ্যানটা হচ্ছে এই রুমের দিকে না, বাট রুম থেকে বাইরের দিকে আছে, এখান থেকে বাতাসগুলোকে টেনে টেনে বাইরে নিয়ে যাবে, তো সেটি হলো ফিউম হুড। এই ফিউম হুডের মধ্যে ধোঁয়াযুক্ত পদার্থগুলোকে ফিউম হুডে নিলে এই ফিউম হুডটা এই রাসায়নিক পদার্থের ধোঁয়াগুলোকে টেনে নিয়ে বাইরে বের করে দেয়। ওকে, তো আশা করি বুঝতে পেরেছ। ওকে, আশা করি তুমি ফিউম হুড সম্পর্কে বুঝতে পেরেছ। ওকে শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো আমি বিস্ফোরক পদার্থগুলোর কথা বলছি। একটা হলো পারঅক্সাইড, তারপরে ধাতব অ্যাসিটালাইট, এই যে এখানে সি এম
এটাকে বলবো ধাতব ধাতব অ্যাসিটালাইট অ্যাসিটালাইট ধাতব অ্যাসিটালাইট এটি হলো ধাতব অ্যাসিটালাইট তারপরে ডায়োজোনিয়াম লবণ আর এন এন এটি হলো ডায়োজোনিয়াম লবণ এক্স আর ডায়োজোনিয়াম লবণ ডায়োজোনিয়াম লবণ এটা হলো বিস্ফোরক পদার্থ তারপর হলো নাইট্রো যৌগগুলো এগুলো বিস্ফোরক পদার্থ নাইট্রো যৌগ নাইট্রো আর এন ও টু এই নাইট্রো যৌগগুলো এগুলো হলো বিস্ফোরক পদার্থ হিসেবে কাজ করে তারপর বিভিন্ন ধরনের ওজোনাইট ওজোনাইট যৌগগুলো বিস্ফোরক পদার্থ এই বিস্ফোরক পদার্থগুলোকে বিস্ফোরক পদার্থগুলোকে আমাদেরকে খুব সতর্কতার সাথে এগুলোকে সংরক্ষণ করতে হবে ওকে শিক্ষার্থী বন্ধুরা এছাড়া দেখো যে যেগুলো অধিক যৌব পদার্থ অধিক যৌব দ্রাবক এগুলোকে কাঁচের বোতলে না রেখে এগুলোকে প্লাস্টিকের বোতলের মধ্যে রাখতে হবে আচ্ছা এখন এখন বিষয় হলো যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড সোডিয়াম হাইড্রাইড এগুলো হলো যে এগুলো খুবই সংস্পর্শ বাতাসের সংস্পর্শে আসলে এগুলো হলো বিক্রিয়া করে যায় অর্থাৎ এদের ক্ষেত্রে এইগুলোকে খুব মানে নিরাপদভাবে সংরক্ষণ করতে হবে আচ্ছা তো এই হলো বিষয় এবার ক্ষয়কারী বিভিন্ন পদার্থ যেমন গাঢ় সালফিউরিক অ্যাসিড এগুলো হলো নিরোধক হিসেবে কাজ করে তারপর হলো যে নাইট্রিক অ্যাসিড এইগুলো এইগুলো যাতে মানে আমাদের শরীরের সংস্পর্শে না আসে এদের বাষ্প আমাদের কাছে না আসে সেই বিষয়গুলো খুব মানে সতর্কতার সাথে মেনে চলতে হবে তারপরে অনেক যৌগ যেমন হচ্ছে যে বেনজিন টলুইন ফেনল এইগুলো এইগুলো যদি কোনো কারণে মিথানল আমাদের এগুলোর বাষ্প যদি আমরা গ্রহণ করি তাহলে এইগুলো আমাদের ক্ষেত্রে শ্বাসকষ্টের সমস্যা তৈরি করতে পারে ওকে তো এই হলো বিষয় তো এখন কথা হলো যে এই যে রাসায়নিক দ্রব্যগুলো এই বর্জ্যগুলোকে আমরা কিভাবে সংরক্ষণ করব তো এইগুলো যে রাসায়নিক পদার্থগুলোকে আমরা যে অ্যালকোহল অথবা হচ্ছে ইথারের মতো যেগুলো দাহ্য পদার্থ এই দাহ্য পদার্থগুলোকে এমন কোনো জায়গায় আমরা ফেলে দিব না যেখানে আগুনের কোনো সংস্পর্শে ম্যাচের কাঠি ঠুকিয়ে দিলে সেখানে আগুন ধরে যেতে পারে এরকম করা যাবে না সালফিউরিক অ্যাসিড এটা হলো ক্ষয়কারী পদার্থ সালফিউরিক অ্যাসিডটাকে সরাসরি লোহার ব্যবহৃত পাত্রের মধ্যে কখনো ফেলানো যাবে না ওকে তো এই ধরনের বিষয় আবার হ্যালোজেনযুক্ত যে পদার্থগুলো যেমন ক্লোরোফর্ম কার্বন টেট্রাক্লোরাইড ক্লোরোমিথেন তারপর হচ্ছে এই ধরনের বিষয়গুলো এগুলোকে ড্রেনের মধ্যে ফেলানো যাবে না কারণ এইগুলোর বাষ্প এগুলো বাষ্পগুলো যদি কোনো কারণে মানুষের সংস্পর্শে চলে যায় তাহলে জন্ডিস বা লিভার সিরোসিস এর মতো বিভিন্ন রোগগুলো হতে পারে ওকে শিক্ষার্থী বন্ধুরা আজকে আসলে অনেকগুলো কথা বললাম আজকে ক্লাসটি আর আজকে দীর্ঘায়িত করতে চাচ্ছি না তোমাদের সঙ্গে নেক্সট বুধবার ইনশাল্লাহ আবারও দেখা হবে নেক্সট দিন আমরা নতুন কোনো টপিকস নিয়ে আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম